আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য হলিডে গল্পের 19 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচের লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে দিন এবং বেশি ওঠা ঘন্টাটি বাজিয়ে দিন আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। নীরা গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে এসছে। মানে কি, সে কি তামিমকে কিছু বলতে চায়? আচ্ছা, নীরার কি মত পাল্টে চায়? সে কি তামিমকে আদর করতে চায়? ভাবতে ভাবতে তামিম আবেগ প্লাবিত হয়ে পড়ল। তামিম গাড়িতে উঠবার আগে একটু থেমে পিছন ফিরে তাকালো। নীরার শাড়ির আঁচল গায়ে ভালো করে মুড়িয়ে নিয়েছে, চাদর নেই সাথে, চুলটা এবার বেশি বেনি করা, কখন বাঁধলো, চোখের ব্রু এত টানা লাগছে কেন, প্লাগ করেছে? নীরা চুলের বিননিটা পিছনে ফেলল, চোখের কাজল না থাকায় চোখগুলো শান্ত আর স্থির দেখাচ্ছে। নীরার গায়ের রঙটা গোলাপের কাছাকাছি বোধ হয়। রূপালী বর্ডারের গোলাপি শাড়িতে তাকে দেখাচ্ছে লজ্জাবতী ফুলের মতো স্নিগ্ধ। শুধু সকালের একটু কুয়াশা গায়ে পড়লে পুরো ব্যাপারটা একদম স্বপ্নময় ও বাস্তবতা হয়ে দাঁড়াতো। তবে নীরার দৃষ্টি মাটির দিকে, একটু পরপর সে কেঁপে কেঁপে উঠছে। নীরা কি কাঁদছে? তামিমের একবার মনে হলো কাছে যায়, মুখটা তুলে ধরে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? পরক্ষণে মনে হলো, থাক, এত অধিকার কই আমার, অথচ বিয়ে করার আগে কোনো দ্বিধা ছিল না। নীরাই কথা বলল প্রথম, শফিক ভাইয়াকে নিয়ে কি আপনি কোনো এক্সপেরিমেন্ট করেছেন? নতুন সম্পর্কে ঢেলে দিচ্ছেন না তো? নীরার এমন প্রশ্ন শুনে তামিম চমকে গেল হঠাৎ। নীরা বলল, দেখুন, উনি নতুন করে কোনো মেন্টাল সকার নিতে পারবে না। আমরা যদি আমাদের ভাইটিকে হারাই তাহলে কিন্তু সব শেষ। তামিম দীর্ঘ শ্বাস ফেলল। ও, ভাইয়ের কথা বলতে এসেছেন উনি, তামিমের জন্য নয়। নীরা তামিমের আর একটু কাছে এগিয়ে এলো এবং তামিমকে সত্যগুণ বিস্মিত করে দিয়ে বলল, আপনি আমাকে দেনমোহরের কত টাকা দিয়েছেন? 5,01,000। এই টাকাটা তো আমার পাওনা, টাকাটা দিলেন না যে। তামিম ব্যবচাকা খেয়ে গেল। দেনমোহরের টাকা চাই আপনার? নীরা বলল, এটা তো নিয়ম, আইনগত ধর্ম তো, এটা আপনার অবলিগেটরি, দিতেই হয়। তামিম বলল, আমার সাথে এখন কোনো ক্যাশ নেই। নীরা বলল, কাল দিয়ে দিন তাহলে, আমি রনি ভাইয়াকে আপনার অফিসে পাঠাবো, হাতে হাতে দিয়ে দিবেন, পুরোটা দিতে পারবেন তো? তামিম খুব দ্রুত মাথা নাড়ল। তামিম বলল, অবশ্যই পারবো, অবশ্যই দিয়ে দিব আমি, অবশ্যই। নীরা বলল, শাড়ি গয়না কিছু দিবেন না, এই ধরনের গলার কানের? তামিম বলল, জি, মানে জি জি, অবশ্যই দিব। নীরা বলল, একটু তাড়াতাড়ি দিলে ভালো হয় আমার। তামিম বলল, আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি দিব। নীরা এগিয়ে এসে তামিমের হাত ধরে টেনে একটু ঘুরিয়ে দিল। পিছন থেকে পাঞ্জাবিটা টেনে নিয়ে বলল, কাপড় চোপড় ঠিক করে হাঁটবেন। পুরো পাঞ্জাবি উঠেছিল জিন্সের উপর দিয়ে, আন্ডারওয়্যার বেল্ট দেখা যাচ্ছিল, নাকি ওটা আমাকে দেখাতেই বের করে রেখেছেন? ছি, বিয়ে করেছেন বলে আমার মাথা কিনে নেননি যে যা খুশি আমায় দেখিয়ে বেড়াবেন? আমাকে কিচ্ছু দেখাতে হবে না আপনার, আমি সব জানি। তামিম মনে মনে একটা বিশাল চিৎকার দিল, সব জানে মানে কি, দেখলো কখন? তামিম তোতলাতে তোতলাতে বলল, কীভাবে জানেন? নীরা বলল, হারুন সাহেব যখন এসেছিলেন তিনি তো বলে গেলেন। তামিমের গলা শুকিয়ে আসলো। হারুন সাহেবও জানে হচ্ছেটা কি? অবশ্য দেখতেও পারে, তামিমের ঘুমানোর দাজ ভালো না, কত রাত কাজের শেষে সে অফিসেই ঘুমিয়ে নিয়েছে। তামিম বিড়বিড় করে বলল, আমার খুব ভয় করছে, খুব লজ্জাও করছে। এদিকে হারুন মাথায় হাত দিয়ে হা করে বসে আছে। তামিম আবারও বলল, মুখ হা বন্ধ করুন হারুন সাহেব, হা করে থাকলে তো আর টাকা ফেরত আসবে না, আপনার কথায় বিয়ে করলাম, দেনমোহরের টাকার জন্য অল্পের জন্য বউ বউকে ছুরি বসায়নি। হারুন সাহেব বললেন, পুরো টাকাটা না দিয়ে কিছু টাকা হাতে রাখা দরকার ছিল স্যার, একটা ফোন যদি আমায় দিতেন তখন স্যার। তামিম বলল, ফোন আর কি দিব বলুন, আপনি তো আমার সব কথাই নীরাকে বলে এসছেন, কত আশা দিলেন আদর্শ বউ হবে, এখন যান গয়না কিনুন, শাড়ি আনুন। হারুন দিশেহারা ভঙ্গিতে থুতনি চলকালো, এত ভালো মানুষটা আজ শুধু তার কারণেই ধরা খেয়ে গেল। হারুন বলল, স্যার, ওসি ওসি সাহেবদের কিছু জানাবো?
জানি অবশ্য লাভ নেই, ডিমান্ড যা করেছে সব তো লিগালি। কি সহজ সরল সুন্দর মেয়ে, আর ভিতরে দেখো স্যার। আমি কি একবার যাব, গিয়ে জিজ্ঞেস করব মূল উদ্দেশ্যটা কি? তামিম বলল, দেখুন আপনার মেয়ে, এখন আপনিই দেখুন হারুন সাহেব, আমার টাকা গেছে যাক, বউ যদি খোয়া যায় আপনাকে কিন্তু আমি ছাড়ছি না, টাকা নিন এবং গিয়ে শপিং করুন। মেয়েটাকে হারুন কত বুঝিয়ে বলে এলো যে স্যার, বড় বাড়ির বড় চাকরি করা ছেলে, বিয়ে করে আপনার লাভই হলো, আর মেয়েটা পৃথিবীতে আসলে বিশ্বস্তার জায়গায় নেই, কোনোদিন হয়তো স্যারের বাড়ির দলিলটা চেয়ে বসবে। ওহো, হারুন আরও চিন্তিত হয়ে পড়ল, তার শরীর ঘামছে। নীরা মেয়েটা এত ঝামেলা করবে জানলে এই বিয়েতে সে কোনোভাবেই উকিল দিত না। তবে এই বিয়ে থেকে তার নিজের কঠিন শিক্ষা হয়েছে, সে নিজের বিয়েতে অল্প পরিমাণে কাবিনের টাকা নির্ধারণ করবে, খুবই অল্প, খোয়া গেলে যাতে এক মাসের বেতন যায় কেবল। এদিকে জুস কর্নারের জন্য মোটামুটি সব রেডি হয়ে গেছে, আর দুদিন পরই ওপেন করা যাবে। জুস কর্নারটার সামনে দাঁড়িয়ে নীরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেল। আচ্ছা, এর নাম কী দেওয়া যায়, পরিচিত কোনো ব্যক্তির নাম হলে ভালো হয়। ভাবতে ভাবতে নীরার হঠাৎ মনে হলো, ইতু জুস কর্নার, নাম দিলে কেমন হয়। উফ, মেয়েটাকে একবার দেখে আসা যাক, সেদিনের পর মেয়েটা কেমন আছে কে জানে। যাবার আগে একটা ফোন করা কি দরকার আছে, বড়লোক মানুষ, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া এরা এলাও করবে কি না সন্দেহ। নীরা ভীষণ হেজিটেশন নিয়ে ফোনে ডায়াল করলো। ছেলিনা ফোন ধরেই কাঁদো কাঁদো গলায় বললেন, নীরা মা গো, আমার তো বিরাট সর্বনাশ হয়ে গেছে, আমার ছেলে আমার বুকে ছুরি মেরে দিয়েছে, নিজের প্যাটের ছেলে, নিজের বুকেই কোপ দিল। নীরা বলল, জি মানে? জি আমি কিছু বুঝতে পারছি না, হ্যালো। তামিমের মা বলল, কি আর বোঝাবো বলো, ছেলেকে নিয়ে কত স্বপ্ন ছিল, ছেলেটা সব মাটি করে দিয়েছে, এক ফকিরনির জন্য সে তার মাকে ভুলে গেছে, ফকিরনি বেটির প্রেমে সে এখন দিবানা, বলো মা এমন ছেলে আমার কি দরকার। নীরা বলল, আন্টি আসলে কি হয়েছে বলুন তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। তামিমের মা বলল, আমি সেন্ট্রাল ক্লিনিকে 507 নম্বর বেডে আছি, এসে দেখে যাও মা, কীভাবে মারা যাচ্ছি আমি, মরার আগে বোধহয় তোমার ঋণ শোধ করে যেতে পারলাম না গো মা, ক্ষমা করে দিও আমাকে। নীরা ফোন রেখে সেন্ট্রাল ক্লিনিকের দিকে রওনা হলো। এই তো সেদিন ভদ্রলোক ভদ্রমহিলা কত সুস্থ ছিলেন, দু চার দিনে কি এমন হলো যে বেচারি মরে যাচ্ছেন। সেন্ট্রাল হোম ক্লিনিকের 507 নম্বর রুমে এসে নীরা যা দেখলো তা হলো সেলিনা আয়েস করে সুপ খেতে খেতে টিভি দেখছেন, টিভিতে হিন্দি মুভি চলছে, অমিতাভ জি ভালোবাসার জন্য মায়ের গলা ধরে কাঁদছেন, তার পাশে আরেকজন বয়স্ক মহিলা তিনিও কাঁদছেন, এবং ইতু না ইতুর বোন বোঝা যাচ্ছে না সে পাশের বেডে কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। সেলিনার বেডের পাশে পুরো টেবিলে ভর্তি হয়ে আছে 100 রকমের ফলের জুসে, সবুজ জুসটা কোন ফলের জেনে নিতে হবে, দোকানে চলবে তো। নীরাকে সেলিনা নিজের কাছে ডাকলেন, পাশের বয়স্ক মহিলাকে ইশারায় পজ করতে বললেন, এবং তারপর নীরার হাত ধরে বিলাপে সুরে বলতে লাগলেন, বুঝলে মেয়ে, এই জীবন সংসার সব মিছে, ছেলের বাবার কাছে তো কোনো দিন কোনো দাম পেলাম না, ছেলেটাকে নিয়ে ছিল যত স্বপ্ন, সেই ছেলে যে বুঝলে আমায় না জানিয়ে বিয়ে করে নিয়েছে, সে এক ফকিরনি বিবির প্রেমে মজনু হয়ে গেছে। নীরা ভদ্রমহিলাকে কীভাবে সান্ত্বনা দিবে বুঝতে পারলো না, তার নিজের তো হুট করেই বিয়ে নামক বস্তুটা হয়ে গেল, তার নিজের দুঃখ বলারই তো জায়গা নেই। সেলিনা শব্দ করে কাঁদছেন, নীরা সেলিনার পিঠে হাত বোলাতে লাগলো, আহারে বেচারির ছেলে এত বড় কষ্ট কি করে দিতে পারলো। নীরা তামিমের মা বলল, শোনো মা, ইতু বাড়ি আসার পর থেকে মেয়েটার সবসময় মন খারাপ থাকে, আমি ভাবলাম কি ভাইয়ের বিয়েটা গোটা করে গটিয়ে দিব, আনন্দ ফুর্তিতে মেয়েটার সবটা কাটিয়ে উঠবে, কিন্তু চোরের বাচ্চার জন্য আর হলো কই, কত বড় ডাকাত চিন্তা করো, বিয়ে করে এসে আমায় আবার বলল তার বউ তার চোখের সেরা। আমি কি ঠিক করেছি জানো মা, বদটাকে ভুলিয়ে বালিয়ে বউটাকে বাড়িতে আনবো, তারপর খুন্তি গরম করে দুজনের গালে দুটো দাগ দিয়ে বলবো, এই নাও আমার দোয়া, তোমরা ভালো থাকো, তুমি কি বলো। নীরা কোনো রকমে বললো, জি জি। তামিমের মা বলল, আমি তো শালির বেটিরে ওইখানে দাগ দিয়ে দিব, বুঝলে না। নীরা প্রসঙ্গ পাল্টালো, ইতু কেমন আছে আন্টি। তামিমের মা বলল, ভালোই আছে, তবে একটু চুপচাপ বেশি থাকে। আচ্ছা
তোমার বাবির কি খবর, সে বিয়েতে রাজি তো? নীরা বলল, জি জি একদম, বাবি বাবার সব কথাতেই রাজি। সেলিনার বিলাপ আবার শুরু হলো, দেখো পরের বাড়ির একটা মেয়ে শ্বশুরের কথা চোখ বন্ধ করে বিয়ে করছে, আর আমার গাদাটা দেখো ফকিনীর লেজ ধরে ঘুরছে। আমার তো এখন খানিকটা সন্দেহ হচ্ছে আমার পেটের ছেলেই তো, নাকি হাসপাতালে বদলে গেছে। নীরা বলল, আন্টি এই প্যাকেটটা ইতোর জন্য, বলবেন আমি একদিন ওকে বাসায় দেখতে যাব। তামিমের মা বলল, বাসায় গিয়ে আর কী দেখবে মা, সংসারে তো ছেলে নতুন নাচুনি ঢোকাচ্ছে, দেখবে সে নেচে নেচে বলছে আমার আল্লাহ নবীজির নাম। নীরা কি কথা বলবে খুঁজে পাচ্ছে না, এরকম অবস্থায় কি বলতে হয়। সেলিনা আবারও বলতে লাগলো, আচ্ছা শোনো নীরা মা, তোমায় একটা অনুরোধ করি, যদি আমি মারা যাই আমার মেয়ে দুটোকে একটু দেখো, বুঝলে? বলা তো যায় না, ফকিরনিটা দেখা যাবে আমার মেয়ে দুটোর হাতে ভিক্ষার থালা ধরিয়ে দিয়েছে, মেয়ে দুটো ফুটপাতে গড়াগড়ি খেয়ে বলছে আমার। নীরা বলল, আমি অবশ্যই দেখবো আন্টি, আপনি অত টেনশন করবেন না প্লিজ, আজ আমি যাই বরং, আসবো আরেকদিন। কাঁথার ভিতর থেকে ইতুর মতো মেয়েটি এবার মাথা বের করে নীরার দিকে তাকিয়ে হাসলো, হাই নীরাপু, তুমি ভালো আছো, তোমায় দেখতে নতুন বউয়ের মতো প্রীতি লাগছে, ওয়াও। নীরা একটু চমকে গেল, পরক্ষণে নিজেকে সামনে নিয়ে বলল, ও তাই নাকি, তবে তোমার নাকের নিচের তিলটা বেশি প্রীতি। ঋতু হাসলো, সেলিনা এক নাগারে শব্দ করে কেঁদেই যাচ্ছেন। নীরা আর সেখানে দাঁড়ালো না, ভদ্রমহিলার কথাবার্তায় কোনো ব্যালেন্স নেই, কি বলতে আবার কি বলে দেন, মানুষের জীবন কি অদ্ভুত, এত টাকা পয়সাওয়ালা মানুষ অথচ ছেলে বউ নিয়ে মাকে ভুলে গেল। নীরা বিড়বিড় করে বলল, আল্লাহ আমার শত্রুর মায়েরও যেন এমন কষ্ট না হয়। তো ফ্রেন্ডস, আজকের গল্প ছিল এতটুকুই, আশা করছি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, আর একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি ফারুকস ডায়েরিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এমন আরও ভালোবাসার গল্প নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই আছেন তাদেরকে জানাই অনেকগুলো ধন্যবাদ। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।